আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এখানে আছে পিকু, আজকে বাহিরে অনেক বাতাস, তো এই যে গাছের পাতাগুলো দুলতেছে, তো বাতাস হওয়াতে আজকে গরম কিছুটা কম, আর এই কারণে পাখিরা আজকে বেশ আনন্দে আছে, মজায় আছে। আর এই তো একটু একটু শব্দ করতেছে, বাজিগাররা যখন এরকম শব্দ করে হালকা হালকা তখন অনেক বেশি ভালো লাগে। এই যে বাজিগর চারটা বাবু, এদেরকে মনে হয় না আমি রাখবো, এদেরকে আমি পাখির দোকানে সেল করে দিব। তার কারণটা হলো যেহেতু আমার এখানে বেশি একটা খাঁচা নাই, আর যে খাঁচাগুলো আছে ওগুলো সবই হলো কবুতর ঘুঘুর খাঁচা, তো বাজরিগর যদি আমি ওদেরকে রেখে দিই তখন আবার ওদের মা বাবাকে যখন আমি হাড়িতে বসতে দিব, আবার বাবু হবে ইনশাল্লাহ, তখন আমার রাখার ঝামেলা হয়ে যাবে। আর ওরা হয়েছিল পরেই কিন্তু আমি নতুন খাঁচাটা কিনেছিলাম, এই খাঁচাটাও ছিল না আসলে। এই তো মা বাবা এখানে আছে, আর এখানে আছে ময়না একটু বাবু, একটু ঝুলে আছে, আর এখানে আছে টুকু, আর টুকুর মা বাবা লাঠিতে বসে আছে। ঘুঘু কবুতরদের দেখাই, এখানে আছে ঘুঘু, সাদা ঘুঘু দুইটা, এখানে একটা সাদা, একটা এই যে এই চকলেট কালারের, এই যে এখানে আছে রেস্কু ঘুঘুটা আর সাথে সাদাটা, এখানে আছে কবুতর, আর এই নিচেও আছে কবুতর। নিচে কবুতরের মধ্যে বাম পাশেটা হলো রেস্কিউ করাটা, ওখানে আছে বুলবুলি, বুলবুলি আর মাছরাঙ্গা এখন তো আলাদা থাকতেছে, কারণ মাছরাঙ্গার বডিতে ওই যে পাখিদের যে পোকা হয় ওই পোকা হয়েছে, সেজন্য মাছরাঙ্গাকে বুলবুলি থেকে আলাদা রাখছি। এই মাছরাঙ্গাকে আপাতত ছোটো খাঁচাটার মধ্যে রাখছি, ওকে ট্রিটমেন্ট করার পরে তারপরে আবার বুলবুলির সাথে একসাথে দিব। এখানে বাড়িরা শব্দ করতেছে করতেছে করতেছে, thank you.
আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।